বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে শহীদ হয়েছেন জামালপুরের ফারুক হোসেন। বাবাকে হারিয়ে তার দুই সন্তানের কান্না যেন কিছুতেই থামছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ফারুক হোসেনের মৃত্যুতে যেন অথৈ সাগরে পড়েছে তার স্বজনেরা। ফারুক হোসেনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাবার মৃত্যুতে বিলাপ যেন থামছেই না একমাত্র ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া অসুস্থ মাহফুজের। ঘটনার কদিন আগে ঢাকা যাওয়ার সময় বাবার প্রতিশ্রুতি ছিল আবার এসে অপারেশন করাবে তার। এখন বাবা নেই, আয় রোজগারেরও কেউ নেই, তার একটাই কথা কিভাবে হবে তার অপারেশন। আর অবুঝ শিশুকন্যা তাবাচ্ছুমের আকুতি পুলিশ তার বাবাকে গুলি করে মেরে ফেলেছে। জামালপুর সদর উপজেলার শরীফপুর ডাঙ্গাঘর গ্রামের ফারুক হোসেন জীবিকার তাগিদে কাজ করতে যান রাজধানী শহরে। কাজও পেয়ে যান সাভারের রাজ্জাক সুপার মার্কেট সংলগ্ন একটি মুরগির দোকানে। স্বল্প আয়ে ভালোই চলছিল তার সংসার। কিন্তু গত 20 জুলাই দুপুরে দোকানের সামনের রাস্তায় ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষ শুরু হলে তড়িঘড়ি করে দোকান বন্ধ করতে যান তিনি। কিন্তু এর আগেই পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুকসহ সারা শরীর। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তার নিথর দেহ নিয়ে আসে জামালপুরে। পরে নিজ গ্রামেই নীরবে দাফন করা হয় তার লাশ। সংসারের একমাত্র উপার্জনক্ষম স্বামী ফারুক হোসেনের মৃত্যুতে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে স্ত্রী সন্ধ্যা বেগমের উপর। প্রতিবেশীদের সহযোগিতায় কোনোরকম চলছে সংসার। অসুস্থ ছেলের চিকিৎসা ও তাদের পড়ালেখা সহ ভরণ পোষণের জন্য সরকারের সহযোগিতা চান তিনি। খুব কষ্ট গ্রামটা চলতাম, সংসারের দুইটা সন্তানের খাওয়া দাওয়া। এখানকার আমার স্বামী কয় দুনিয়াতে নাই, আমার স্বামীর যে মারছে হত্যা করছে তার বিচার চাই সরকারের কাছে, এটা বলে আবেদন। দিন আইনা দিন আনা খাই দো গো দুরা মুনার মুখে দেরি আর না দি দো গো। সরকার ও সমাজের বিত্তবানরা অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াবেন এমনটাই আশা করছেন স্থানীয়রা। এই পরিবারের সুদৃষ্টি সকলের প্রতি আমরা চাচ্ছি, সরকারের প্রতিও চাচ্ছি, যারা সমন্বয়ক আছে, ছাত্ররা আছে, তাদেরকেও সুদৃষ্টি দিতে আমরা অনুরোধ করব। এই আন্দোলনে নিহত ফারুকের পরিবারের পুনর্বাসন এবং তার ছেলের চিকিৎসা ভরণ পোষণ সহ সার্বিক দায়িত্ব যেন রাষ্ট্র নেয়। এই পরিবারের জন্য যা যা করা দরকার সরকারের যত রকম সহযোগিতা আছে আমরা এই পরিবারের জন্য সব রকম করার চেষ্টা করব। আর সবসময় পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।